মিতুলের পরীক্ষা লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল, পড়ছি আলিফ। খাতার মাঝে মিতুল বড় বড় করে ABCD লিখছে। তখন আপা বললেন, সবাই আমার কথা শুনো। মিতুল এবং ক্লাসের সব বাচ্চা লেখা বন্ধ করে আপার দিকে তাকালো। আপা সবার দিকে তাকিয়ে বললেন, কালকে তোমাদের পরীক্ষা। মিতুলের পাশে বসেছিল সাদীপ, সে আপার কথা শুনে আঁতকে উঠে বলল, পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা, কালকে তোমাদের পরীক্ষা। না আপা না, সাদীপ হাত তুলে জোর করে বলল, পরীক্ষা না। সাদীপের দেখা দেখি মিলি, রাতুল, আদিবা সবাই চিৎকার করে বলল, না না না, আমরা পরীক্ষা চাই না, চাই না। আপা হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, তোমরা এখন আর ছোট বেবি না, তোমরা এখন স্কুলে ভর্তি হয়েছ, স্কুল মানেই পড়াশোনা, আর পড়াশোনা মানেই পরীক্ষা। সাদীপ তবু চেষ্টা করলো, বলল, আমার পরীক্ষা ভালো লাগে না, পরীক্ষা চাই না আপা। আপা বললেন, না চাইলেও পরীক্ষা দিতে হবে, কাল তোমাদের পরীক্ষা। মিতুল খুব দুশ্চিন্তার মাঝে পড়ে গেল। পরীক্ষা জিনিসটা কি সে জানে না, সবাই যেরকম চিৎকার করে কান্নাকাটি করছে, জিনিসটা তো ভালো হতে পারে না, জিনিসটা নিশ্চয়ই খারাপ, কিন্তু কত খারাপ। তার বয়স মাত্র 4.5, মাত্র সে স্কুলে আসতে শুরু করেছে, স্কুলের নিয়মকানুন কিছুই সে জানে না। মনে হচ্ছে এখানে পরীক্ষা নামে একটা জিনিস হয়, জিনিসটা কীরকম কে জানে, এটা কি ইঞ্জেকশন দেওয়ার মতো জিনিস। তার দাঁতের মাঝে যখন পোকা ধরে গেল, তখন ডেন্টিস্টের কাছে গিয়ে সেটা টেনে তুলতে হলো, এটা কি সেরকম কিছু ব্যাপার, নাকি এটা ঘরের মাঝে হয় ঝড় তুফানের মতো কিছু, সবার কি একসাথে হয় নাকি আলাদা আলাদাভাবে হয়। মিতুল একবার ভাবলো সাদীপকে কিংবা মিলিকে জিজ্ঞাসা করবে পরীক্ষাটা কি, কিন্তু তার লজ্জা করলো, যদি সবাই হেসে ওঠে। কাজেই মিতুল সারাটা দিন স্কুলে খুব দুশ্চিন্তা নিয়ে কাটালো। দুপুরে বাসায় আসতেই আম্মা মিতুলকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, আজকে স্কুলে কি হয়েছে সোনামণি? মিতুল গম্ভীর গলায় বলল, আজকে কিছু হয় নাই, কিন্তু কালকে পরীক্ষা। আম্মা অবাক হয়ে বললেন, ও মা, এইটুকুন মানুষের আবার পরীক্ষা? তারপর আব্বাকে ডেকে বললেন, ওগো শুনেছ, কালকে আমাদের মিতুলের পরীক্ষা। আব্বারও চোখ কপালে তুলে বললেন, ওরে বাবা, পরীক্ষা? মিতুলের মনে যেটুকু সন্দেহ ছিল এবারে সেটাও দূর হয়ে গেল। পরীক্ষা জিনিসটা নিশ্চয়ই ভয়ঙ্কর, তা না হলে তার আব্বা আম্মা এত ভয় পাবেন কেন? কিন্তু ঠিক কতটুকু ভয়ঙ্কর, পরীক্ষাকে কি দেখে খুব কি ভয় করবে? পরীক্ষা কি কামড় দেবে? কামড় দিলে কি ব্যথা করবে? রাতে মিতুল ভালো করে ঘুমাতে পারলো না, একটু পরে পরে তার ঘুম ভেঙে গেল। যতক্ষণ ঘুমালো ততক্ষণ ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো পরীক্ষার, লাল চোখ আর বড় বড় দাঁত আর ভয়ঙ্কর একটা পরীক্ষা তাকে কামড় দিতে আসছে। পরদিন মিতুল তার ছোট চেয়ারে ছোট ডেস্কের সামনে বসে আছে, ভয়ে তার বুক ধক ধক করছে, না জানি কি হয়। আপা এসে ঢুকলেন। মিতুল ভাবল, পরীক্ষার জন্য হয়তো আরও অন্য মানুষ কিংবা অন্য কোনো বড় যন্ত্র বা জন্তু জানোয়ার এসে ঢুকবে। কিছুই ঢুকলো না। আপা পরীক্ষার কথা কিছুই বললেন না, সবাইকে একটা খাতা দিয়ে একটা একটা করে কাগজ দিলেন, কাগজে অনেক কিছু লেখা আছে, সেগুলো করতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, কারোরটা দেখা যাবে না। মিতুল ক্লাসের সময় এমনিতেই কারোর সাথে কথা বলে না, কারোরটা দেখে না, কাজেই সে কাজ শুরু করে দিল। মনে হয় পরীক্ষা নামের সেই ভয়ঙ্কর জিনিসটা আসার আগেই আপা তাদের একটু পড়ালেখা করিয়ে নিতে চান। কাগজটাতে যা যা করতে বলেছে সব কিছু ভালো করে লিখে মিতুল আপাকে খাতাটা দিয়ে দিল। আপা খাতাটা খুলে এক পলক দেখে বললেন, বাহ কী সুন্দর, সব কিছু লিখেছে আমাদের মিতুল সোনা। আপা সবার কাছ থেকে খাতা নিয়ে তাদের বাড়ি গিয়ে খেলতে দিলেন। সবাই আনন্দে চিৎকার করতে করতে মাঠে ছোটাছুটি করতে লাগলো, শুধু মিতুল চুপ করে বসে রইল, তার আজকে খেলতে ইচ্ছা হচ্ছে না। কখন পরীক্ষাটা হবে কে জানে, কেমন করে হবে, সে ভয় পেয়ে কেঁদে ফেলবে না তো, খুব ব্যথা করলে সে মনে হয় কেঁদেই ফেলবে, তখন কি লজ্জা হবে। আপা এক ক্লাসরুম থেকে অন্য ক্লাসরুমে যেতে যেতে হঠাৎ মিতুলকে বারান্দায় বসে থাকতে দেখে দাঁড়িয়ে গেলেন, বললেন, কি হলো মিতুল, তুমি খেলতে যাবে না? মিতুল মাথা নাড়ল, না আপা, কেন যাবে না? মিতুল একটু ইতস্তত করে বলেই ফেলল, আমার ভয় করছে আপা। আপা জিজ্ঞাসা করলেন, কেন ভয় করছে? কালকে যে পরীক্ষা হবে সেই জন্য ভয় করছে। মিতুল কাঁদো কাঁদো হয়ে বলল, কখন হবে পরীক্ষা আপা, কেমন করে হবে, ব্যথা কি করবে?
আবার চোখ বড় বড় করে মিতুলের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ফেললেন, পরীক্ষা তো হয়ে গেছে বোকামে। কখন হয়েছে? ওই যে ক্লাসে বসে বসে তুমি খাতায় ABCD লিখেছো, অ লিখেছো, 1-2 লিখেছো, সেটাই তো পরীক্ষা, সেটাই পরীক্ষা। হ্যাঁ, মিতুল কিছুক্ষণ আপার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে বলল, তাহলে সবাই আপা পরীক্ষাকে এত ভয় পায় কেন? আপা চোখ বড় বড় করে বললেন, আমি তো সেটা জানি না। আপা উঠে মিতুল উঠে দাঁড়ালো, বলল, ইস আমি কি বোকা। আপা কাছে এসে মিতুলকে আদর করে বললেন, কে বলেছে তুমি বোকা, তুমি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, যাও খেলো গিয়ে সবার সাথে। মিতুল একটা বড় নিঃশ্বাস ফেলে ছুটে গেল মাঠের মাঝে সবার সাথে খেলতে।